ঐতিহাসিক ফ্রান্স ভ্রমণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এই যাত্রার মাজতে চর্চাত অসম কন্যা প্রিয়ঙ্কা দাস রাজকাকতি। পিছে ফ্রান্সর মাটিত দপদপাই থকা কোন এই প্রিয়ঙ্কা দাস রাজকাকতি? ফ্রান্সর এগৰাকী মহাকাশ বিজ্ঞানী হল প্রিয়ঙ্কা। ফ্রান্সর নাগরিকত্ব লাভ করা প্রিয়ঙ্কার জন্ম হয়েছিল এইখন অসমতে। সরুরেপরা এগৰাকী শিল্পী হওয়ার মন থকা প্রিয়ঙ্কার আছিল আকাশত থকা তরার প্রতি এক বিশেষ আকর্ষণ। আর সেই আকর্ষণের ফলস্বরূপে আজি এগৰাকী মহাকাশ বিজ্ঞানী রূপে নিজকে প্রতিষ্ঠা করবলৈ সক্ষম হয়েছে অসম জীয়রী প্রিয়ঙ্কা। বিশ্ববিখ্যাত প্রতিরক্ষা আর প্রযুক্তি সংস্থা সাফ্রানের লগত জড়িত প্রিয়ঙ্কা। মাত্র 27 বছর বয়সত সাফ্রানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে পড়েছে প্রিয়ঙ্কা। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিত কাম করার সুযোগ লাভ করেছিল এগৰাকী অসম কন্যা প্রিয়ঙ্কায়। সরুতে আইতাকর মুখত শুনা তরার দেশলৈ এদিন যাওয়ার সপোন মনত পুহি রাখিছিল প্রিয়ঙ্কায়। আর সেই প্রিয়ঙ্কা উপস্থিত থাকিব প্রধানমন্ত্রীর বাবে আয়োজন করা বিশেষ নৈশ ভোজত। দরাচলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স ভ্রমণের সময়সাত ফ্রান্সর রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রনে আয়োজন করেছে নৈশ ভোজর, যত প্রধানমন্ত্রীর আমন্ত্রণ করেছে 250 গৰাকী বিশেষ ব্যক্তি। এই অতিথি সকলের ভিতর এগৰাকী অন্যতম ব্যক্তি হয়েছে প্রিয়ঙ্কা দাস রাজকাকতি। নৈশ ভোজর ভাবে বিশেষ পরিকল্পনা করেছে প্রিয়ঙ্কায়। নৈশ ভোজত অসমীয়া চাদর মেখেলা পরিধান করব প্রিয়ঙ্কায়। প্রধানমন্ত্রীরে হবলগিয়া এই নৈশ ভোজর বাবে অধিক উৎসাহী হয়ে পড়েছে প্রিয়ঙ্কা। প্রধানমন্ত্রীক নিজের একটা শিল্পকর্ম উপহার হিসাবে উপস্থাপন করার আশা করেছে প্রিয়ঙ্কায়। অসম কন্যা প্রিয়ঙ্কার এই সাফল্যত গৌরবান্বিত দেশের লগতে অসমবাসী। নিউজ ডেস্ক রিপোর্ট এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।